আসসালামু আলাইকুম প্রশ্ন দেওয়া আছে ড্রাম এক্স এর অর্ধেক তেল দিয়ে পূর্ণ ড্রাম ওয়াই এর মধ্যে এক্সের দ্বিগুণ তেল ধরে এবং বর্তমানে সেটির দুই তৃতীয়াংশ তেল দিয়ে পূর্ণ এক্সের সব তেল ওয়াইয়ে ঢেলে দিলে এর কত অংশ পূর্ণ থাকবে তো ড্রাম এক্স মানে এক্স নামে একটা ড্রাম এটা অর্ধেক তেল দিয়ে পূর্ণ আর ড্রাম ওয়াই মানে ওয়াই নামে একটা ড্রাম এটা হলো এক্সের দ্বিগুণ তেল ধরে মানে এক্স এক্সের যে তেলটা ধরবে তার দ্বিগুণ তেল ওয়াই ধরবে মানে এক্সকে আমি মানে ড্রাম এক্সকে যদি আমি এক লিটার তেল দিয়ে পূর্ণ করতে পারি তাহলে ড্রাম ওয়াই আমি দুই লিটার তেল দিয়ে পূর্ণ করতে পারব এখন ড্রাম ওয়াই বর্তমানে সেটির দুই তৃতীয়াংশ তেল দিয়ে পূর্ণ তো এখন আমরা এক্সের যে তেলটুকু ধরে মানে এক্সের যে অর্ধেক তেল দিয়ে পূর্ণ এটা যদি আমরা ওয়াইয়ের মধ্যে ঢেলে দিই এর কত অংশ পূর্ণ হবে তো তার আগে আমরা তাহলে একটা চিত্র এগিয়ে নিই যে এটা ড্রাম এক্স এটা হলো এক্স তাহলে ওয়াই হলো দ্বিগুণ তেল ধরে তাহলে আমরা ধরে নিচ্ছি যে এইরকম এটা হলো ড্রাম ওয়াই এখন ড্রাম এক্স অর্ধেক তেল দিয়ে পূর্ণ তার মানে অর্ধেক তেল দিয়ে পূর্ণ আর ড্রাম ওয়াই এর মধ্যে এক্সের দ্বিগুণ তেল ধরে আমরা যেটা আট করে নিলাম তো দ্বিগুণ তেল বলতে আমরা ধরে নিচ্ছি যে ড্রাম ওয়াই তো এতটুকু তো এখানেও অর্ধেক করে নেই অর্থাৎ এতটুকু কিন্তু আমাদের ড্রাম এক্স আমরা বলতে পারি এতটুকু হলো ড্রাম এক্স তার দ্বিগুণ হল ড্রাম ওয়াই এখন এক্সের এই যে তেল অর্ধেক আছে এটা হলো অর্ধেক আমাদের এই পর্যন্ত তো এক্স এক্স ড্রাম আমরা বলতে পারি যে এই পর্যন্ত হলো এক্স ড্রামের সমান একটা ড্রাম আমরা যদি কল্পনা করি যে এতটুকু এক্স তাহলে এখানে এক্স তো হলো অর্ধেক দিয়ে পূর্ণ তার মানে এই পর্যন্ত যদি আমরা ধরি যে এখানে এক্স এতটুকু অংশ পূর্ণ তাহলে এটা যদি এক্স হয় এটা যদি এক্স হয় তাহলে পূর্ণ হল এতটুকু অংশ পূর্ণ এখন এই যে এটা এটা তো এক্স তাহলে অবশ্যই এটাও এক্স অর্থাৎ এক্স ড্রাম আমরা বলতে পারি কেননা দুটোই তো সেম কারণ আমরা এটা অর্ধেক ধরে নিয়েছি ওয়াই ড্রামের অর্ধেক হলো এই অংশটা তাহলে এটা এক্স এবং এটাও এক্স কেননা এক্সের দ্বিগুণিত এই ওয়াই ড্রাম তাহলে এই অংশটা এটার ফির অর্ধেক এক্স যেহেতু অর্ধেকে ভরা আসে তো এই এক্স ড্রামের অর্ধেক ভরা আসে তাহলে আমরা যদি এখানেও কল্পনা করি যে এই ড্রামের অর্ধেক ভরা আছে তাহলে আমরা বলতে পারবো যে এই ওয়াই ড্রামে এতটুকু আর এতটুকু মিলে এই পুরো এস ড্রাম ভরালে যতটুকু হয় ঠিক ততটুকুই ভরানো আছে তো এটা আমরা জাস্ট কল্পনা করে বোঝাচ্ছি আমি তো এটা হলো ভরা এটাও ভরা তাহলে আমরা বলতে পারবো যে এই পুরো ওয়াই যে ড্রামটা অর্ধেক ভরা আছে এখন এই যে অংশটা এই এতটুকু অংশ আবার এতটুকু অংশ যোগ করলে আমরা কত পারি এই পুরো ড্রামের অর্ধেক অংশ পাই আবার এতটুকু অংশ যদি আমরা যোগ করি এই তিনটা অংশ তাহলে আমরা পাই দুই তৃতীয়াংশ অংশ মানে তিন ভাগের সরি চার ভাগের তিন ভাগ থ্রি বাই ফোর পাই কেননা আমরা এগুলো মাঝখান দিয়ে ভাগ করেছি তাহলে এটা চারটা সমান অংশে বিভক্ত হয়েছে তাহলে এই তিনটা যদি আমরা ভরাট করি তাহলে আমরা পাই চার ভাগের তিন ভাগ অংশ পূর্ণ আর যদি পুরোটাই ভরাট করি তাহলে আমরা পাই ফোর বাই ফোর অর্থাৎ এক মানে পুরো অংশটাই পূর্ণ এখন আমরা চিন্তা করি যে আমাদের যে ওয়াই ড্রাম তার তো এতটুকু অংশ হলো এক্স এতটুকু অংশও এক্স তো এখন এই যে এক্স এক্স ড্রামের যে পানি অর্ধেক পূর্ণ তার মানে আমি এখানে অর্ধেক পূর্ণ করে দিই যদি আমি ঢেলে দিই ফাঁকা যে ওয়াই একটা ড্রাম মানে এই ওয়াই ড্রামটা যদি ফাঁকা থাকে তো আমি যদি এই পানি তেলগুলো এই এক্স ড্রামের তেল ওয়াইয়ে যদি আমি ঠেলে দেই তাহলে তো আমার এতটুকু অংশ পূর্ণ হবে কেননা এতটুকু অংশ এক্স তো অর্ধেক পূর্ণ হয়ে যাবে তার মানে কত অবশ্যই ওয়ান বাই ফোর অংশ পূর্ণ হয়ে যাবে ওয়াই ড্রামে তার মানে এক্স ড্রামে যতটুকু তেল আছে সেটা যদি আমি এখানে ঢেলে দেই ওয়াই ড্রামে ঢেলে দেই তাহলে ওয়ান বাই ফোর অংশ পূর্ণ হবে এখন আগে থেকে পূর্ণ কত ছিল দুই তৃতীয়াংশ তার মানে কি টু বাই থ্রি মানে আগে থেকে আমাদের এই ওয়াই ড্রামটি টু বাই থ্রি অংশ পূর্ণ ছিল আর যদি আমি এক্সের তেলগুলো ওয়াই ড্রামে ঢেলে দেই তাহলে ওয়ান বাই ফোর অংশ পূর্ণ হবে তাহলে মোট কত পূর্ণ হবে ওয়ান বাই ফোর প্লাস টু বাই থ্রি মানে আগের যতটুকু পূর্ণ হবে আর এক্স ড্রামের তেলটা ফেলে দিলে কতটুকু অংশ পূর্ণ হবে সেটার যোগফল কেননা আমাদের চেয়েছে যে এক্সের সব তেল ওয়াই ঢেলে দিলে এর কত অংশপূর্ণ থাকবে ওয়াই তো আগে থেকে আমাদের টু বাই থ্রি পূর্ণ ছিল আর এক্স যদি আমি ঢেলে দিই তাহলে ওয়ান বাই ফোর অংশপূর্ণ হয়ে যাবে তো এখন যদি আমি এটের কাজ করি তাহলে কত হয় বারো চার তিন তিন চারে আর তিন চারে বারো চার দুগুনো আট প্লাস এই তার মানে কত ইলেভেন ডিভাইড বাই টুয়েলভ আর এক তিনে এগারো আর লভ হলো হর হলো টুয়েলভ তো ইলেভেন বাই তার মানে এত অংশপূর্ণ হয়ে যাবে তাহলে এক্সের সপ্তাহ যদি আমি ওয়াই ঢেলে তাহলে এগারো বাই বারো এত অংশ পূর্ণ হয়ে যাবে এটাই হবে অ্যান্সার ধন্যবাদ